খবিস বেঈমান বাংলাদেশ বাড়ি, তার নাম হচ্ছে ইউনুস, ডক্টর ইউনুস। সে বেঈমান আবার বলেছে কোরআনে ভুল পাওয়া গেছে। কোরআনে কি ভুল পাওয়া গেছে? বলে পৈতৃক সম্পত্তি মাতৃত্ব পিতৃত্ব সম্পত্তিতে যখন মা বাপ মারা যায় তখন মেয়েদেরকে অর্ধেক দেওয়া হয়, পুরুষদেরকে ডবল দেওয়া হয়। কোরআন এটা অন্যায় করেছে। সেও মায়ের ছেলে, ইউ মায়ের বেটা, উ মায়ের বেটি। আমার বাপে আমার মায়ের ও পেটে, আমার বাপের ও রসে মায়ের গর্ভে আমি হয়েছি, আমার বোন হয়েছে। এখন বাপে 30 বিঘে জমি দুইজন 15-15 করে নিবি, তা না করে কোরআন ভুল করে দিয়েছে। ছেলেকে বলছে 20 বিঘে নে, মেয়েকে বলছে 10 বিঘে নে। এটা কোরআন চূড়ান্ত অন্যায় করেছে। দেখেন আর একটা ভুল বেরইল, যে এটা এক নাস্তিক বলেছে যে এটা কোরআন ভুল করেছে। আপনাদের কি মনে হয়? জি ভাই, আপনাদের কি মনে হয় কোরআন ভুল করেছে? নাউজুবিল্লাহ, কোরআন যা করেছে ঠিক। এখন একটা কথা শুনেন, এটা খুব তাড়াতাড়ি বেরিয়ে চলে যাব। জমি জায়গা ঘর বাড়ি পুকুর বাগান গাছ ভিটা সোনা দানা টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স। আরেকবার বলছি, জমি জায়গা ঘর বাড়ি ভিটা পুকুর বাগান গাছ রাস্তা গলি, জমি জায়গা সোনা দানা, এই যে টোটাল পিতৃত্ব মাতৃত্বের যে মালটা থাকে এটাকে এক কথায় বলা হয় সম্পদ। এক কথায় বলা হয় সম্পদ। এক কথায় বলা হয় সম্পদ। এবার প্রশ্ন করব দ্বিতীয়টা, সম্পদ পৃথিবীতে এলো কেন? মানুষের প্রয়োজন মেটানোর জন্যে। সম্পদ পৃথিবীতে এলো কেন? মানুষের প্রয়োজন মেটানোর জন্যে। দুটো কথা মনে রাখেন, সমস্ত জিনিসকে এক কথায় বলা হয় সম্পদ। এরপরে প্রশ্ন হবে, সম্পদ এলো কেন পৃথিবীতে? তার উত্তর হবে, প্রয়োজন মেটানোর জন্যে এসেছে। তাহলে যার যত প্রয়োজন তাকে তত সম্পদ লাগবে। আপনাদের বিলকুমারী মাদ্রাসার মিটিং চলছে, মিটিং হওয়ার পর এ দেখেন ইস্তাহার, এই ইস্তাহারের সাইজ দেখেন। এবারে এটাকে ভাঁজ করে সেক্রেটারি সাহেব একটা খামে ভরেছে। খুব ভালো এদিকে ধ্যান দেবেন, না হলে বুঝতে পারবেন না। এই সাইজ হয়ে গেল যে খামে ভরেছে, এটাকে খামে ভরে দুটো ছেলেকে ডাকছে, আব্দুর রহমান আব্দুর রহিম দুজনাই। আব্দুর রহমানকে একটা খাম দিল, দিয়ে বললো বাপ তুই এইটা ডিঙ্গিল মাদ্রাসার সেক্রেটারিকে দিয়ে আসে, তো মানে দাওয়াত করবে আর কি। আর মাদ্রাসার একটা সাইকেলা চটে দিলে, পকেটে এমনি করে হাত ভরে একটা 10 টাকা দিলে, চা খেলি যা চা খেলি। ছোটো ছেলে তো কত দিল জোরে বলেন, কত দিল? আর একটা ইস্তাহার একই সাইজের একই ওজনের একই খাম আব্দুর রহমানকে দিয়ে পকেটে ভরে বললো এটা বহরমপুরে এমপি সাহেবকে দিয়ে আসগা, দাওয়াত দিব। এমপি সাহেব যদি রাতে আসতে লেট করে তুই বহরমপুরে মাদ্রাসায় থেকে যাবি। ওকে কত দিল? 500 টাকা। এখন আপনার বিচারে বসেন, একই মাল দুইজন বইয়ে নিয়ে যাচ্ছে, একজনকে দিচ্ছে 10 টাকা একজনকে 500 টাকা, কত বড় অন্যায় করেছে বিচার করেন। কিন্তু বিচার আপনারা করবেন না, আপনি বলবেন ঠিক, ওর প্রয়োজন বেশি ওকে লাগবে বেশি, এর প্রয়োজন কম একে লাগবে কম। এবার আসেন, কোরআন বিচার করেছে বাপের মাল বেশি লিবে কে বেটা, কম লিবে কে বেটি। এর প্রয়োজন কম কম লেবে, এর প্রয়োজন বেশি বেশি লেবে। এখন আপনারা বলেন, আমার বোনের বিয়ে হলে খরচা বাড়বে না কমবে? মেয়েদের বিয়ে হলে খরচা বাড়ে না খরচা কমে? জি, মেয়েদের বিয়ে হলে খরচা কমে যায়, ওর যা দরকার স্বামী দেবে, ওর আর কোনো খরচা আছে? আমার বোনের বিয়ে হলো খরচা কমে গেল,
এখন কসমেটিক্স লাগবে, বোরোলিন লাগবে, বোরো প্লাস লাগবে, কাপড় লাগবে, ওষুধ লাগবে, কে দেবে? স্বামী দেবে। তাহলে ওর খরচা কমে গেল, একই ডেটে আমার বিয়ে হলো, খরচা বাড়লো না কমলো? পুরুষের বিয়ে হলে খরচা বাড়ে, মেয়েদের বিয়ে হলে খরচা কমে। এর জন্যে কোরআন বলছে তুমি ডবল লাও, ওকে অর্ধেক দাও। নাম্বার দুই, আমার মায়ের আমার বাপের যত আত্মীয় আছে, মামা বলেন, খালা বলেন, চাচা বলেন, ফুপু বলেন, তারা পৃথিবীতে না থাকলো কার বাড়িতে বেড়াতে আসবে? আমার বোনের বাড়ি, আমার বাড়ি বিলকুমারি, বোনের বাড়ি বহরমপুর, ওখানে কেউ যাবে না। তাদের মা বাপকে ভাই বোনকে যখন মনে পড়বে, তারা আমার ভিটাতে এসে উঠবে। আমার মামারা বলবে বোনটা না থাকলো তো ভাগনাটা আছে, চল জালসাটা শুনে আসি, আমার ভিটাতে উঠবে। আমার খালা বলবে বোনটা না থাকলো তো বোনের বেটাটা আছে, চল ওখানে যাই। আমার চাচারা আমার ঘরে আসবে, আমার ফুফুরা আমার ঘরে উঠবে। তার মানে আমার খরচা বেশি, আমার বোনের এগুলো কোনো হেডেক নাই, কোনো ভেজাল নাই, ও আমার শ্বশুর বাড়িতে বসে বসে পাঞ্জাব আছে। অতএব আল্লাহ বলছে ওর খরচা কম, ওকে অর্ধেক দাও, তুমি ডবল লাও। নাম্বার তিন, নাম্বার তিন, ওই যে আমার বোনটা শ্বশুর বাড়ি চলে গেছে, আমি হলাম শেখ বংশের ছেলে, তার বিয়ে হয়েছে মোল্লা বংশের, তাহলে তার পেটের বাচ্চাগুলো মোল্লা হবে, আর আমার বাচ্চাগুলো আমার বিবির পেটে শেখ হবে। তাহলে এই পৈতৃক সম্পত্তি, এই বাড়িতে ভিটাতে যে বাতি জ্বালাবে সে বেশি নেবে, আর আমার বোন চলে গেছে মোল্লাদের ভিটাতে বাতি জ্বালাতে, তাদের ছেলে মানুষ করতে। অতএব তারা তাকে দিয়ে ছেলে নেবে, ছেলে মানুষ করে নেবে। এর জন্য তাদের খরচা বেশি নয় কম। আমার বোনের পেটে যত বাচ্চা হবে, আমার দোলা ভাইয়ের চিন্তা আছে তাদেরকে কি করে মানুষ করতে হবে, তাদের ফ্যামিলি থেকে খরচা হবে। আর আমার বিবির পেটে যত বাচ্চা হবে, আমার চিন্তা আছে কি করে মানুষ করতে হবে, আমার খরচা বেশি আছে। এর জন্য কোরআন বলছে তুমি ডবল লাও, ওকে অর্ধেক দাও। চার নম্বর কারণ, চার নম্বর কারণ হচ্ছে আমার বোনটা দেখা গেল এক বছর দেড় বছর বিয়ে হয়ে হঠাৎ তালাক হয়ে গেল, কিংবা বোনাইটা অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল, কোলে একটা শিশু বাচ্চা নিয়ে চোখের পানিতে সে ভাসছে, শ্বশুর ঘরে তার থাকার জায়গা নাই। তার কারণ হচ্ছে একটা নারীর গার্জেন হচ্ছে চারটা আব্বা, ভাই, স্বামী, ছেলে। ছেলে এখন দেড় বছরের, সে কিছু বুঝে না, আর আব্বা তো দুনিয়া থেকে মারা গেছে, স্বামীও অ্যাক্সিডেন্ট হয়ে গেল। ওই বোনটা চোখের পানিতে কাঁদতে কাঁদতে সে ভাইয়ের কোলে উঠবে। তার জন্য আল্লাহ বলছেন ও বোন রে, সব তুমি নিয়ে চলে যেও না, ভাইকে মজবুত করে রাখো, না জানি কখন এসে তোমাকে ভাইয়ের ঘরে উঠতে হবে, ভাই আবার তোমার নতুন ছেলে দেখে বিয়ে দিবে। এর জন্য ভাই নেবে ডবল, বোন নেবে অর্ধেক। তার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা চ্যালেঞ্জ দিয়েছেন, দালিকাল কিতাব লা রাইব ফীহি, আমার কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। এই যে কিতাবটা তোদেরকে দিয়েছি, এর ভিতরে কোনো পরিমাণ তোরা সন্দেহ দেখাতে পারবি না। জি, আমি ইনকাম করে নিয়ে এসেছি আর আমার বিবি ভাত রেঁধেছে, ভাত আর তরকারি মাঝে নামানো আছে, ওইদিকে বিবি, এইদিকে আমি, এটাই তো পৈতৃক সম্পত্তি। আমার একটা 30 বছরের বেটা আছে, এসে বলছে মা ভাত দাও, ওকে এত বড় থালাতে ভাত দিয়েছে আর এতগুলো তরকারি দিয়েছে, আর আমার 3 বছরের বেটাটা একটা বাটি নিয়ে এসে বলছে মা ভাত দাও, ওকে শুধু ভাত দিয়েছে আর ডাল, মাংস দেয়নি, ঝাল সহ্য করতে পারবে না, ওই খেয়েছে। এখন যদি তসলিমার মতো মাথা হয় তো বলবে বাপের সম্পত্তি তো তুই এক বাটি লিবি, ও এক থালা লিবে কেন, তুইও এক থালা খা, তাহলে আর পেট ফেটে মরবে না, বিলাটার ফেটে মরবে কি মরবে না? আর ওকে যদি ওই বাটির সমান দেওয়া হয় তো না খেয়ে মরবে। এটা দিন নয়, এটা চিন্তা নয়, দিন হচ্ছে কোরআন যা বলেছে তা, কিন্তু একটা শর্ত করেছে, এই কোরআন থেকে
ফায়দা নিতে পারবে কে, লাভ নিতে পারবে কে, যার দিলে আল্লাহর ভয় আছে সে নিতে পারবে, যার দিলে আল্লাহর ভয় নাই কোরআন থেকে ওই লোক ফায়দা নিতে পারবে না, পারবে না, পারবে না। সাহাবা রাদিয়াল্লাহু আজমাইনেরা বলতেন, তাআল্লামনাল কোরআন সুম্মা তাআল্লামনাল ঈমান সুম্মা তাআল্লামনাল কোরআন। আমরা রসুলের দরবারে বসে 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 আগে ঈমান শিখেছি, আল্লাহ ভয় শিখেছি, আল্লাহ কত বড় ক্ষমতাবান এটা শিখেছি। আর যখন ওটা আমরা শিখে নিয়েছি, তারপরে আমাদের কাছে কোরআনের আয়াত যতগুলি এসেছে, এই আয়াতের ভিতর থেকে আমরা নূরানি রাস্তা খুঁজে পেয়েছি। তার জন্য আল্লাহ তাবারাক বা তাআলা বলছেন, হুদাল্লিল মুত্তাকিন। এই গোটা কোরআনটা সত্য, গোটা কোরআনটা সত্য, একটু মিথ্যা নয় যদি আপনি ইমানদার হন। আবার গোটা কোরআনটা মিথ্যা, একটাও সত্য নয় যদি আমি বেঈমান হই। বেঈমানের জন্য কোরআন মিথ্যা, ইমানদারের জন্য কোরআন সত্য। ইমানদাররা কোরআন থেকে আলো নেবে, বেঈমানরা কোরআন থেকে অন্ধকার নেবে। ইদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওমা ইদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, এই কালাম পাক থেকে অনেকজন গুমরা হয়েছে, আবার অনেকজন হেদায়াত পেয়ে গেছে, কিন্তু প্রকৃত পক্ষে যারা গুমরা হয়েছে এরা ফাসেক। অতএ বেঈমান হালাতে যদি কেউ কোরআনকে পড়ে, বেঈমান হালাতে যদি কেউ কোরআনকে পড়ে, ওর দ্বারা কোনো লাভ হবে না, কোরআন থেকে সে ফায়দা নিতে পারবে না, কোরআন থেকে সে আলো নিতে পারবে না। আর ঈমান হালাতে যদি কেউ কোরআন পড়ে, তাহলে কোরআন থেকে সে লাভ নিতে পারবে, কোরআন থেকে সে ফায়দা নিতে পারবে, কোরআন থেকে নিজেকে সে উপকৃত করে নিতে পারবে। ছোট্ট একটি উদাহরণ দিব, দ্বিতীয় আয়াতে চলে যাব। কটা বাজলো যে লোক উঠছে? 11:30টায় লোক উঠছে। নদিয়ার লোক এত ঢিলা কেন গো? এরকম তো ছিল না, এর আগে তো এখানে বায়ন করে গিয়েছি 12টা পর্যন্ত তো অন্তত থাকেন, আজকে 1:30টা অন্তত থাকেন। জি, কোরআন তাহলে ভুল বলছেন? দেখেন, গোটা কোরআনে তফসির করছি এক ধার থেকে তাও আবার দে বলছে বায়ন হয়েছে না দে পালাইছে। দেখেন, তা এই মানে আপনাদেরকে আমাকে উদাহরণ দিতে হতো, কিন্তু উদাহরণটা পেয়ে গেলেন সামনে সামনে। কারণ কোরআন থেকে ফায়দা নিতে পারবে কে? যার দিলে আল্লাহর ভয় আছে। যার দিলে আল্লাহর ভয় নাই সে কোরআন থেকে ফায়দা নিতে পারবে না। একটা উদাহরণ দিব, আখ। আপনারা আখ বলেন তো না কুসর বলেন? আখ। একটা দাঁতওয়ালা লোককে আখ দেন, আর একটা দাঁত নাই ওকে আখ দেন, লাভ কে করবে? যার দাঁত আছে। যে লোকটার দাঁত নাই ও আখটাকে ধরবে, রাখবে, দেখবে, জানে এর ভিতরে মিষ্টি আছে, কিন্তু লাভ নিতে পারবে না। আর যে লোকটার দাঁত আছে ওর হাতে আখটা দেন, ও এমন করে চাবাবে, পিরবে, ওর রস বের করে নিবে। অতএব বন্ধুরে, কোরআন থেকে ফায়দা কে নিতে পারবে? যার ভিতরে আল্লাহর ভয় আছে, ও কোরআনের ভিতরে মধু আছে নিতে পারবে, রস নিতে পারবে, নূর নিতে পারবে, আলো নিতে পারবে, রাস্তা নিতে পারবে, হেদায়েত নিতে পারবে। যতগুলি উপকরণ, যতগুলি দুনিয়া এবং আখেরাতের লাভের জন্য কোরআন যেগুলো নিয়েছে, সবগুলিকেও গ্রহণ করে নিতে পারবে, যার দিলে আল্লাহর ভয় আছে। আর যার দিলে আল্লাহর ভয় নাই, ও বেঈমান মুনাফিক কোরআন দেখবে, কোরআন বুঝবে না, কোরআনে স্বাদ পাবে না, কোরআন থেকে লাভ পাবে না। বেঈমানি হালাতে কোরআন শুনলে কোনো লাভ হবে না। অতএব বন্ধুরে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, জালিকাল কিতাব লা রাইবা ফিহি
এই কিতাবের মধ্যে কোন সন্দেহ নাই, হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিদেরকে রাস্তা দেখাবে, মুত্তাকিদেরকে ঠিক জায়গায় পৌঁছে দেবে, মুত্তাকিরা সফল কাম হয়ে যাবে, সফলতার জায়গায় পৌঁছে যাবে। এরপরের আয়াতে বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যারা গায়বের উপরে ঈমান আনবে। গায়বের উপরে ঈমান বলতে কি, যেগুলোকে কোনোদিন দেখা যায় না আর দেখা যাবে না মরার আগে পর্যন্ত। এক নম্বর আল্লাহ, আল্লাহ আছে না নাই বলে আল্লাহ আছে, আখেরাত আছে না নাই, কবর আছে না নাই, কবরে আজাব সত্য না মিথ্যা, কবরে শাস্তি আছে শান্তি আছে, আখেরাত আছে পুরসেরাত আছে, কেয়ামত আছে, কেয়ামতের ময়দানে মিজান আছে, দাঁড়িপাল্লা আছে, সেখানে বিচার হবে, পুরসেরাতে পার হতে হবে, জাহান্নামে দাও দাও করে জ্বলছে, মানুষ সেখানে কষ্ট পেয়েছে, আবার জান্নাত সুসজ্জিত করে সাজানো আছে, সেখানে মানুষ আনন্দ পাবে। এক কথায় মরার পর থেকে নিয়ে একদম জান্নাত জাহান্নাম পর্যন্ত লম্বা একটি আখেরাতের জিন্দেগি আছে, যেগুলো কোনোদিন দেখা যায়নি আর দেখা যাবে না একমাত্র মরার আগে পর্যন্ত। এই জায়গাগুলির উপরে দীর্ঘ বিশ্বাস রাখবে, শুধু এই পর্যন্ত নয়, ফেরিস্তার উপরে বিশ্বাস রাখবে, ফেরিস্তা বলে একটা মাখলুক আছে। এর জন্য আল্লাহ বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যে লোকেরা গায়বের উপরে ঈমান এনেছে, অদৃশ্যের উপরে ঈমান এনেছে, বুঝবেন কি করে, তার দুটি রাস্তা রয়েছে। অতএব বন্ধুরে, আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা বাকারার মধ্যে বলেন লাইসাল বিররান তুআল্লু উযুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়িন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন হে মুমিনের দল, তোরা মন দিয়ে শুনেলে, তোরা ঠিক করে জেনেলে, যেগুলো দেখা গেল না এর উপরে দীর্ঘ বিশ্বাস রাখতে হবে। জাহান্নাম আছে, জান্নাত আছে, পুলসেরাত আছে, এগুলো বিশ্বাস রাখতে হবে। জি, দুইজন ঝগড়া করছে, ঝগড়া করতে করতে একজন বলছে যদি আল্লাহ থাকে তো তোকে দেখবো, যদি কিয়ামত হয় তো তোকে দেখবো। ওই ইমানদার, ওই ইমানদার যদি আল্লাহ থাকে, তার মানে ও নিজেই সন্দেহ রাখে আল্লাহর উপরে, আল্লাহ আছে না নাই। ইমানদার কি বলবে, আল্লাহ আছি তোকে দেখবো, আর কিয়ামত হবেই, দাঁড়িপাল্লা আছি সেদিন তোকে দেখে নিব। ও তা না বলে বলছে যদি আল্লাহ থাকে তো তোকে দেখব, কিছুই করতে পারবে না ও, কারণ ওর আখেরাতের ওপরে জ্ঞানই নেই, পরকালের ওপরে ওর বিশ্বাসই নেই, পরকালের ওপরে ওর কোনো জ্ঞানই নেই, পরকাল ও বোঝেই না। এর জন্য বলছেন আল্লাহর নবী হযরতে বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, বুরাইদা তাল, এ বুরাইদা শোনো। হযরতে বুরাইদা নবীজির কাছে আসলেন, নবীজি বলছেন বুরাইদা রে, তোমার ইমানের ব্যাপারটা তুমি আমাকে খুলে খুলে বলো, তোমার ইমানের অবস্থাটা কেমন তুমি আমাকে বলো। হযরত বুরাইদা বলছেন ও দয়ারে নবী গো, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি আমি ইমানে 100-তে 100 আছি, আমার ইমান সামান্যতম কমে নাই। বিশ্ব নবী বললেন বুরাইদা রে, তুমি নিজের ওপরে এত কনফিডেন্স কেন রেখেছ, আত্মবিশ্বাস কি করে রাখলে, এর কারণটা তুমি আমাকে বলো। তো হযরত বুরাইদা বলছেন ও দয়ার নবী গো, তাহলে শুনেন, আমি যখন ফজরের নামাজ পড়েছি, ঘুম থেকে উঠেছি, তারপর থেকে সন্ধ্যা পর্যন্ত আমার মনের অবস্থাটা শুনেন, আমি সকালবেলায় আপনি যেমন 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 জান্নাতের কথাগুলো বলেছেন, জান্নাতের আঙ্গুর ঝুলছে, জান্নাতে বড় বড়
খেজুর ঝুলছে, সেখানে ফল ফ্রুটের সম্ভার রয়েছে, আর আমার জান্নাতের সুখ আর সুখ সারা বান্তাহুরা সেখানে রয়েছে, সেখানে চারটা নদী কুলকুল করে বইতে রয়েছে। ও দয়ার নবী গো, আপনি যেমন 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 জান্নাতের কথা বলেছেন, আমি বুরাইদা মনে হচ্ছে যেন দুইটা চোখে ওই রকম জান্নাতকে সাজানো দেখতে পেয়েছি। ও দয়ার নবী গো, আবার আপনি যেমন জাহান্নামের কথা বলেছেন, জাহান্নামটা এরকম 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 এরকম, তা আমি দুই চোখে যেন জাহান্নামকে দেখতে পেয়েছি। ও দয়ার নবী গো, জাহান্নামে মানুষের চামড়াগুলো খালি নেওয়া হচ্ছে, তারা চিৎক মারছে, তারা চিল্লাইছে, তারা আর্তনাদ করছে, সেখানে গরম পানি রয়েছে, সেখানে পুঁজ রয়েছে, রক্ত রয়েছে। ও দয়ার নবী গো, আপনার জবান আর জাহান্নাম যেন এতটুকু কম বেশি নাই, কেয়ামত যেন সাজানো, জান্নাত যেন সাজানো, জাহান্নাম যেন সাজানো, এই জান্নাত আর জাহান্নাম এই দুটিকে নিয়ে একদিকে আশা আর একদিকে ভয়, এই অবস্থায় আমার সকাল গেছে, এই অবস্থায় আমার দুপুর গেছে, এই অবস্থায় আমার বিকাল গেছে, এই অবস্থায় আমার সন্ধ্যা হতে চলল, অতএব এইভাবে আমার সারা দিনটা পার হয়েছে। বিশ্বনবী বললেন, বুরাইদা রে, রে বুরাইদা, তুমি যে ইমানের উপরে নিজের ব্যাপারে তুমি দাবি করেছ, তুমি 100-তে 100 ইমানে দাঁড়িয়ে আছো, আমি আখিরি পয়গম্বর বলছি, নিশ্চয়ই তুমি 100-তে 100 ইমানে দাঁড়িয়ে আছো, তোমার ইমান অনুপরিমাণ কমে নাই। তার মানে হচ্ছে যে জিনিসগুলো দেখা গেল না সামনে আসবে বলছে, তার উপরে তাদের দীর্ঘ বিশ্বাস ছিল। হযরত আব্দুল্লাহ ইবনে রাওহা মুতার প্রান্তে তিনি তৃতীয় সেনাপতি, এবং তিনি একজন শহীদ সাহাবি, ছোটখাটো সাহাবি নয়। আব্দুল্লাহ ইবনে রাওহা নিজের বিবির চাঙ্গে মাথা দিয়ে শুয়ে আছে, হাদিসটা বাইহাকি রওয়ায়াত করছেন, এই শুয়ে থাকতে থাকতে হযরত আব্দুল্লাহ ইবনে রাওহা সূরা মারিয়ামের 71 নম্বর আয়াতটা পড়ছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া, ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। আব্দুল্লাহ ইবনে রাওহা এই আয়াতটা পড়তে 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 এক সময় কান্না শুরু করে দিয়েছেন, আর চোখ দিয়ে যখন ওর পানি বইতে শুরু করে দিয়েছে, চোখের দুই দিকে পানি এসে বিবি দেখতে পেয়েছেন, স্বামী কাঁদছে, আর স্বামীর কানা দেখে বিবিও কাঁদতে শুরু করেছে। আব্দুল্লাহ ইবনে রাওহা বলছে, বিবি রে তুমি কাঁদছো কেন? বিবি বলছে, বাকায় কেলে বাকায় কা, আপনি কাঁদছেন এর জন্য আমি কাঁদছি। তখন সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে রাওহা বলছেন, বিবি রে তুমি শুধু আমার কান্নাটা দেখেছো, আমার চোখের দিকে তাকিয়েছো, আমার মুখের দিকে তুমি কানটা দাওনি, একবার মুখের দিকে কানটা দিয়ে দেখো আমি বিড়বির 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 করে কি বলছি। উনি আবার বলতে শুরু করলেন, ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, রে বিবি, আমার আল্লাহ বলছেন, রে পৃথিবীর মানুষ শুনেলে, তোদের জন্য আমি একটা রাস্তা বানিয়েছি তোদের শান্তির জায়গাতে পৌঁছাবার জন্যে, জান্নাত যাওয়ার জন্যে, একটা দুটো তিনটে চারটা পাঁচটা 20টা রাস্তা নাই, শুধু একটা রাস্তা, সেটা হলো কুলসেরাত, এবং আমি অজীব করে দিয়েছি, আমি ফরজ করে দিয়েছি প্রতিটা মানুষকে কুলসেরাতে পা দিয়ে জান্নাতে যেতে হবে, কুলসেরাতে পা না দিয়ে কেউ যেতে পারবে না, নামাজি হলো কুলসেরাতে যেতে হবে, মাতাল হলো কুলসেরাতে যেতে হবে, জুয়ারিকে কুলসেরাতে যেতে হবে, তাহাজ্জুদ পড়নওয়ালাকেও কুলসেরাতে যেতে হবে, এমনকি বিশ্ব নবীকেও কুলসেরাতে পা দিতেই হবে, এটা আমি সকলের জন্য অজীব করে দিয়েছি। বিবিরে শোন, বিশ্বনবী পুলসেরাতের ব্যাখ্যা দিতে গিয়ে বলেছেন, ওই পুলসেরাটা এত সংকীর্ণ হবে, এখানে মানুষ হাঁটতে হাঁটতে যাবে, কেউ দৌড়ে যাবে, কেউ বিদ্যুৎ গতিতে যাবে, কেউ হাওয়ার গতিতে যাবে, কেউ ঘোড়ার গতিতে যাবে, কেউ উটের গতিতে যাবে, কেউ গাধার গতিতে যাবে, কেউ পায়ে হেঁটে যাবে, কেউ হাঁটুর ভরে যাবে, কেউ বুকের ভরে যাবে, কেউ পাছা
পিঠা ভিষ্টে যাবে, বিভিন্ন রকম যাবে। তফসিরের মধ্যে লিখেছে পুলসেরাতে মানুষ যখন ওইভাবে কষ্ট করে করে জান্নাতের দিকে যাবে, একটা প্লাস্টিকে আগুন দিলে প্লাস্টিকটা যেমন গলে টপ 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 করে পানির মতো পড়ে যায়, ওই পুলসেরাতের ওপরে যখন মানুষ চলবে পিঠের চামড়াগুলো ওই রকম গলবে আর টপ টপ করে নিচে পড়বে, আবার যেমনকার সেই রকম হয়ে যাবে। বিভিরে আল্লাহ রসুল আর কি বলছে শুনেলে, আমি কি এমনি কাঁদছি? আমি আখেরাতকে এখান থেকে অনুধাবন করছি রে, আমি গায়েবের ওপরে ইমান কত মজবুত রেখেছি। বিভিরে আল্লাহ নবী বলছেন ওই যে পুলসেরাটা থাকবে তার দুই ধারে সাদান গাছ থাকবে। সাদান গাছ কাকে বলা হয়েছে? যার বংশীর মতো ফল হবে, আর ওই ফলগুলো খুব ধারালো হবে। মানুষ যখন পুলসেরাতে যাবে একটা বংশী যদি চামড়াতে বিঁধে যায়, বিবিরে ওকে জেনে নিতে হবে আর জান্নাত যাওয়া গেল না, আমাকে এখনই জাহান্নামে জীবনটা কাটাতে হবে। তাই আমি ওই জাহান্নামের ভয়ে অঝর নয়নে কাঁদছি। হে ভাই আমার, বন্ধু আমার, তাহলে চিন্তা করেন একবার আব্দুল্লাহ ইবনে রাওহার আখেরাতের চিন্তা চেতনা আর আপনার আমার আখেরাতের চিন্তা চেতনাটা কেমন। এর জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যদি সফল কাম হতে চাস তাহলে গায়েবের উপরে ঈমান রাখতে হবে। আল্লাহকে দেখলাম না বিশ্বাস করলাম, কবরের আজাব দেখলাম না বিশ্বাস করলাম, কিয়ামতের কষ্ট দেখলাম না বিশ্বাস করলাম, জান্নাত জাহান্নাম দেখলাম না বিশ্বাস করলাম, পুলসেরাত দেখলাম না বিশ্বাস করলাম, বিচারের দিন দেখলাম না বিশ্বাস করলাম, এবং আগে দাঁড়ি পাল্লা দেখলাম না বিশ্বাস করলাম, ডান হাতে বাঁ হাতে সার্টিফিকেট দেখলাম না বিশ্বাস করলাম। এরই জন্যে যতগুলি অদৃশ্যের ভিতরে রয়েছে সবগুলিকে বিশ্বাস করতে হবে। এর জন্য আল্লাহ বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, গায়বের উপরে ঈমান আনতে হবে। কার ঈমান আছে? কার আছে? আমার, আপনার, আমার? বুঝা মুশকিল, ঈমান বুঝা মুশকিল। কার কাছে নবী মুহাম্মদ আছে আর কার কাছে নাই এটা বুঝা আসান। কার কাছে নবী মুহাম্মদ আছে আর কার কাছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই এটা বুঝা আসান, কিন্তু কার কাছে আল্লাহ আছে নাই এটা বুঝা কঠিন। আল্লাহর বিষয়টা এটা, যেহেতু বিশ্ব নবীকে পৃথিবীতে দেখা গিয়েছে এই জন্যে আজও দেখা সম্ভব যে ওটা কার কাছে আছে নাই। আল্লাহকে দেখা যায়নি এই জন্য সম্ভব নই। একজন বাম হাতে পানি খেয়েছে, জানতে হবে ওর কাছে বিশ্ব নবী নাই। একজন ডান হাতে খেয়েছে, জানতে হবে ওর কাছে বিশ্ব নবী আছে। একজন চেছে নামিয়ে দিয়েছে, জানতে হবে ওর কাছে বিশ্ব নবী নেই। আর একজন লাগিয়ে রেখেছে, জানতে হবে ওর কাছে বিশ্ব নবী আছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কে সাথে রেখেছে, কে রাখেনি, খাওয়াতে উঠাতে বসাতে শোয়াতে লেনদেনে বোঝা যাবে, কিন্তু বোঝা যাবে না ওর কাছে আল্লাহ আছে কি না। লা ইলাহা ইল্লাল্লাহ দেখানে কা চিজ নেহি হ্যায়, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছুপানে কা চিজ নেহি হ্যায়, কিন্তু দুটি জিনিসে বোঝা যাবে। আল্লাহ বলছেন ইমানের একটা এমন স্প্রিট আছে, ক্ষমতা আছে, যেমন যৌবন দেখা যায় না, যৌবন দেখা যায় না, কিয়ামত পর্যন্ত যৌবন দেখা যাবে না, কিন্তু যে পুরুষের ভিতরে যৌবনটা ঢুকিয়ে দেয়া যখন হয়, আল্লাহর তরফ থেকে যখন যৌন ক্ষমতা এসে যায়, তার চলা ফিরা উঠা বসা ভাষা আলাদা হয়ে যায়, মেয়ে দেখলি তার মাথা গরম হয়। আর মেয়েদের ভিতরে, যার ভিতরে, যে যুবতীর ভিতরে যৌবন পৌঁছিয়ে দেয়া হয়, যৌবন দেখা যায় না, যৌবন একটা আল্লাহ দেওয়া উপহার। সবা বাকা কাবলা হারামিকা, বিশ্ব নবী বলছেন ইত্তানিম খামসান কাবলা খামসিন, তো ওই যৌবন একটা আল্লাহর উপহার। এটা তিন বছর বয়স পাঁচ বছর বয়সে থাকে না, কিন্তু প্রয়োজন যে বয়সে হয় আল্লাহ ঠিক পৌঁছে দেয়। তো নারীর ভিতরে যখন যৌবন আসে ওর চলাফেরা দেখে বোঝা যায় যে যৌবন পৌঁছে গেছে। অতএব বন্ধুরে যৌবনের একটা ক্ষমতা আছে, একে অপরকে কাছে পেতে চায়, তেমনি ঈমান আল্লাহর
উপরে দেখা যাবে না, দেখা যাবে না, দেখা যাবে না। এটা দেখার জিনিস নয়, এক্স রে ক্লিনিকে দেখা যাবে না, এটা আপনার ল্যাবরেটরিতে দেখা যাবে না। মানুষটিকে আকপিরা করে পীরের রস বার করে দিলে ইমান এক ফোঁটা এটা দেখা যাবে না, এটা কোন জায়গায় আছে তাও দেখা যাবে না। কিন্তু বন্ধু, কার্যকলাপ দেখে বোঝা যাবে যে এর ভিতরে ইমান আছে। আল্লাহ দুটি কাজের উপরে ইমানের সাক্ষীর কথা বলেছে। এক নম্বর হলো ওয়াইয়াকিমুনা সালাতা, ইমানদার কোনোদিন নামাজের বাইরে থাকতে পারবে না। আর দ্বিতীয় হলো ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, ইসলামকে বাঁচানোর জন্য, কোরআনকে বাঁচানোর জন্য, দ্বীনকে বাঁচানোর জন্য যেখানেই দানের প্রতিযোগিতা লেখে যাবে ওই জায়গায় ওকে রাখা যাবে না। ও যেমন করি হোক নিজেকে শরীক করবে। তাহলে দুটি জিনিসে গায়েবে ইমান আছে কি না বোঝা যাবে। একটা হলো সে নামাজে দাঁড়াবে, তার দ্বারা যদি আল্লাহটা অবিশ্বাস হয়ে যেত তাহলে নামাজের কাতারে তাকে পাওয়া যেত না, কোনো বেঈমান নামাজ পড়তে পারবে না। এর জন্য একজন মুফাসির বলছেন, বেঈমান যে হবে, বেঈমান যে হবে, বেঈমান যে হবে, পৃথিবীর সমস্ত নেকির কাজ করে নেবে, নামাজ পড়ার মতো নেকির কাজ করতে পারবে না। ইমানদার যে হবে, ইমানদার যে হবে, ইমানদার যে হবে, তার দ্বারা অনেক গুণা ভুলবশত হয়ে যেতে পারে, নামাজ ছাড়ার মতো গুণাটা সে করতে পারবে না। এর জন্য আল্লাহ তাবারাক তাআলা বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, জেনে নাও গায়বের উপরে ইমান কার আছে, কোন ব্যক্তিটা গায়বের উপরে ইমান আছে, অদৃশ্যের উপরে ইমান আছে, সেই ব্যক্তিটাকে সে নামাজের কাতারে থাকবে আর দানের ময়দানে তাকে পাওয়া যাবে। দেখেন ভাই, ভেবেছিলাম 12:30 চালাবো, আমি শেষ করে দিছি, 5-7 মিনিট আপনারা দেন তাহলে মুফ লেখুন পর্যন্ত আমি যেন পৌঁছাতে পারি, বেশি আপনাদেরকে আর বিরক্ত করব না। আর এটা শুধু নদিয়া নয়, এই ঝাড়খণ্ড আছে, ঝাড়খণ্ড, এই বিহার, কাটিহার এলাকা, ওদের আবার জালসা চলে ফজরের পরে, দুটো বক্তা থাকে, সারা রাত ভ্যান 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 করে চলবে। তো ওদের জালসা অতক্ষণ হয় কেন, সবাই একসাথে শোনে না, কেউ ঘর যাবে, কেউ আসবে, কেউ শুনবে। কিন্তু এই বছর দেখছি 12টার পরে কেউ থাকছে না ওদেরও। তো ই একটা সিলসিলা তৈরি হয়েছে, তো ভালো, আলহামদুলিল্লাহ, এটা খারাপ নয়। তো ঘটনা হচ্ছে, আর দুটি শব্দ তফসির করবো, বেশি সময় লিব না, আপনাদেরকে ছেড়ে দেব। وَالَّذِينَ يُؤْمِنُونَ بِمَا أُنزِلَ إِلَيْكَ, আল্লাহ বলছেন সফল কামই লোকেরা হবে তাদের উপরে যেটা ঈমান আনা হয়েছে, যেটা দেয়া হয়েছে, নাজিল করা হয়েছে, এর উপরে ঈমান রাখবে। দ্বিতীয় নম্বর, ওমা উনজিলা মিন কাবলিকা, এর পূর্বে যে কিতাবগুলো ছিল, তৌরাত ছিল, ইঞ্জিল ছিল, জবুর ছিল, তার উপরেও তারা বিশ্বাস রাখবে। তার মানে কোরআনের বিশ্বাস রাখবে, পূর্বে কিতাবের উপরেও বিশ্বাস রাখবে। অবিল আখিরাতি হুম ইউকিনুন, মরার পরে যে জান্নাত জাহান্নামের জিন্দেগি আছে এর উপরে দীর্ঘ বিশ্বাস রাখবে। এই কিতাব কোরআন 2022-23-24 কিয়ামত পর্যন্ত, এটা কোন যুগ, কোরআনের যুগ, এটা তৌরাতের যুগ নয়, এটা ইঞ্জিলের যুগ নয়, এটা জবুরের যুগ নয়। তবে ওই কিতাবগুলোর উপরে বিশ্বাস রাখতে হবে, কিতাবগুলো সত্য ছিল, নবীগুলো সত্য ছিল, সবগুলোই সত্য ছিল, বিশ্বাস রাখতে হবে, ওই কিতাবের ওপরে আমল করা যাবে না। আর এই জামানাটা হচ্ছে আখিরি নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানা, এটা এই নবীর ওপরে বিশ্বাস রাখতে হবে, আবার প্লাস কোরআনের ওপরে আমল করতে হবে। আর আখেরাত বলতে কেয়ামত, মরার পরে একটা জীবন আছে,
যেটা জান্নাতের জীবন জাহান্নামের জীবন, সেই জীবনের উপরে দীর্ঘ বিশ্বাস রাখতে হবে। এই আটটা গুণ যার থাকবে, এবার গুনেলেন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন এই কিতাবটার উপরে কোনো সন্দেহ করলে হবে না, মুত্তাকি হতে হবে, আর গায়েবের উপরে ঈমান রাখতে হবে, নামাজ পড়তে হবে, আর আল্লাহর রাস্তায় দান করতে হবে, পূর্ব কিতাবে আর এই কিতাবের উপরে বিশ্বাস রাখতে হবে, পূর্ব কিতাবের উপরে বিশ্বাস রাখতে হবে, কিয়ামতের উপরে মানে জান্নাত জাহান্নামের উপরে দীর্ঘ বিশ্বাস রাখতে হবে। এই আটটা গুণ যার ভিতরে আছে, এই আটটাকে যে গুটিয়ে নিতে পেরেছে, নিজের জিন্দেগিতে আনতে পেরেছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এরাই তো তার রবের রাস্তার উপরে রয়েছে, এরাই সফল কাম হবে। যে কোটি লোক দাঁড়ান নাই, বসে আছেন, দুটি কথা বলছি বসে থাকেন, পাঁচটা মিনিট আপনাদের কাছে নিচে বেশি নিব না, টোটাল কয়েকটি আয়াতের আমি আপনাদের কাছে তফসির করলাম, সূরা বাকারা, যেটাকে দিয়ে আমরা হেদায়েতের রাস্তায় প্রথম ঢুকছি, আল্লাহর কাছে চেয়েছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ তুমি আমাদেরকে হেদায়েত দাও, আর হেদায়েতের রাস্তা শুরু করতে গিয়ে প্রথম আয়াতগুলো তফসির করেছি যতটা আল্লাহ করিয়েছেন। কিন্তু যে লোকগুলি বসে আছেন আপনাদের হাতগুলো ধরছি, প্রয়োজন হলে আপনাদের আমার বয়সে বড় হলে পায়েও ধরছি, আপনারা পাঁচটা মিনিট টাইম দেন শুধু এই কোরআনটার খিদমতে। আজকে আমি অবাক হলাম, আমার ধারণা ছিল বিলকুমারী মাদ্রাসা হিবজের মাদ্রাসা দারসে নিজামিয়া এক দু জামাত হয়, এটা আমার এতদিন আসার পরেও এই ধারণাটা ছিল, কোনোদিন এসে থাকিনি, চলে গেছি জন্যে। আজকে আমি অবাক হলাম যে আঠারোটা ছেলেকে আপনারা পাক দিয়েছেন, এটা মৌলানাদের নিয়ে আপনারা দিয়েছেন, আপনাদের মেহনতের ফসল। তো এই কোরআনটার প্রতি যাদের বিশ্বাস আছে, আমি মাত্র পাঁচ থেকে সাতটা মিনিট আপনাদের কাছে কালেকশন করব, হাত দুটো ধরে বলছি উঠিয়েন না, আপনি উঠে গেলে আমি কিছু করতে পারবো না, আমার আয়ত্তাধীন আপনি নন, আমার পেশার আমার কাছে নেই, কিন্তু আমি ঠিক সাত মিনিট পরে দোয়া করে দিব, সবাই একসাথে যাব, তো আল্লাহ খুশি হবেন, এই আল্লাহ খুশি হবেন, এই আল্লাহ খুশি হবেন, এইটা যদি নিতে চান তো আপনি সাতটা মিনিট টাইম দেন। কেউ আছেন পাঁচ হাজার টাকায় হতভাগার হাতে দেবেন? পাঁচ হাজার, দশ হাজার, এক হাজারও আমি বলি নাই যে আপনাকে পাঁচ হাজারই দিতে হবে, এই কোরআনের খিদমতে দেবেন, আর এই মাদ্রাসাটা মেরে দিয়েন না। বহুত খুশি হয়েছে, বহুত খুশি হয়েছে, যেটা বোঝানো যাবে না। আল্লাহর গোলাম কেউ আছেন? পাঁচ হাজার দশ হাজার দেনেওয়ালা? আর এই মাঝে একটা কথা বলি, দুশো পাঁচশো একশো যা দেবেন, এখানে একটা চাদর পেতে দিব, এই চাদরে হাতটা রেখে যাবেন, যিনি চাদরে হাত রাখবেন না তিনি হাত তুলে বলেন যে আমি চাদরের কাছে যাব না, পালিয়ে যাব, খালি ওকে দেখতে চাইছি, ওর সঙ্গে দুটো কথা বলবো, কেন পালাবে, কি কারণ? দেখেন ভাই হাজার টাকা দিয়েছেন, মাশাল্লাহ। আর কেউ আছেন? আল্লাহর গোলাম, রসুলের উম্মত, আর কেউ আছেন? জালসার জায়গাটা এবছর খুব সুন্দর হয়েছে, মাশাল্লাহ, পাঁচশো টাকা দিয়েছেন, বলেন আর কেউ আছেন? ঠিক আছে, এই জায়গাতে একটা বড় চাদর ধরেন, আপনারা চাদরে হাতটা রাখবেন, পয়সা লাগবে না, এক টাকা থাকলেও হাত রাখেন, টাকা নাই তাও হাত রাখবেন। জি, পাঁচশো টাকা দিয়েছেন, মাশাল্লাহ। আমি একটা দোয়া দিচ্ছি, সকলে আমিন বলবেন। আমার বক্তব্যের বিষয় ছিল হেদায়েত, এই আল্লাহ তুমি আমাদেরকে সকলকে সরল পথ এবং হেদায়েত দেখাও, হেদায়েতের রাস্তা দেখাও, বলেন আল্লাহুম আমিন, মাশাল্লাহ, সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আপনারা চাদরে হাত না দিয়ে যাবেন না, এটা আপনাদের হাত ধরে বলছি, আল্লাহর হস্তে দশটা টাকা হলো দিয়ে যাবেন।
কি আছে? কত সুন্দর ছেলে! আচ্ছা, মা বাপের নামে কত পুনর্ষ আছে না? মাশাআল্লাহ, এটা বলছি, মা বাপের নামে পুনর্ষ। জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ। আহা, আজ কি মা মারা গেছে? কদিন আগে আব্বা মারা গেছেন। এ আল্লাহ, মাওলানা সাহেব বসতেছিলেন, মা বাপের নামে সন্তান দান করেছে মাবু, এত ভালো সন্তান পৃথিবীতে আছে, আজও মা বাপের নামে দান করছে। এ আল্লাহ, দানকে তুমি করিও কবুল, মাফ করে দিও বলা জীবনেরই ভুল, পার করে দিও তুমি পুলসেরাতের ভুল, যে নিয়তে যে আসাতে করিয়াছে দান গ্রহণ করিও বলা তুমি। সুবহান আমিন, আল্লাহু আমিন। এ আল্লাহ, তার মাকে তুমি জান্নাত নসিব করবে, তার আব্বাকে তুমি জান্নাত নসিব করবে মাবু, দুইজনকে একসঙ্গে সন্তান সহ তুমি জান্নাতে মোলাকাত করে দেবে, একজনও চলে যাবেন না ভাই আমার, সকলে এসে দিয়ে যান ওর কাছে। এলেন, এদিকে সোজা হাত বাড়াও, মাশাআল্লাহ। তুমি আসলে কি করে? কিসে এলে? কিসে এলে? মোটর সাইকেলে? ও, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ। রব্বুল আলামিন তোর বান্দায় দান করেছে তোরই দরবারে, রহমতের ভিখাজীদের মওলা দে। জাযাকাল্লাহ, 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 হায়াকাল্লাহ, বারাকাল্লাহ, আলহামদুলিল্লাহ। এ আল্লাহ, তোমার বান্দাদের দান কবুল করে নাও, যে যা নিয়তে দান করছে নিয়তকে পুরা করে দাও, হায়াতে তৈয়বা দাও, রুজি রোজগার দিয়ে চলে।